নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কলকাতা মেট্রোর দারুণ আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। তবে এই আলোচনাটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলটাকে প্রথমবার দেখছেন তারা চট করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিয়ে বেলের ঘন্টাটি বাজিয়ে দিন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশান চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করি। নিউ গড়িয়া টু রুবি মেট্রো স্টেশন। বন্ধুরা, ফার্স্ট লুকেই বাজিমাত করবে রুবি মেট্রোর জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশনের। হ্যাঁ বন্ধুরা, পরিষেবা শুরুর জন্য তৈরি নিউ গড়িয়া বিমানবন্দর পর্যন্ত মেট্রো করিডরের মানে অরেঞ্জ লাইন নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশ, তারই মধ্যে ওই অংশের জ্যোতিরিন্দ্র নন্দীর স্টেশনের দুর্দান্ত ছবি সামনে এলো। দেখে নিন সেই মেট্রো স্টেশনের ফার্স্ট লুক। অত্যাধুনিক সুযোগ সুবিধা, ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো লাইনের জ্যোতিরিন্দ্র নন্দী মানে অজয়নগর এলাকার স্টেশনের ছবি সামনে এলো, যা কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত অংশের তৃতীয় স্টেশন হতে চলেছে। জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনে কি কি সুবিধা আছে? মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে মোট 8টি এসকেলেটর, 4টি লিফট এবং 6টি সিঁড়ি আছে এই স্টেশনে। মোট 2টি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, প্রতিটির দৈর্ঘ্য 180 মিটার করে। যাত্রীদের সুবিধার জন্য শৌচাগার, টিকিট কাউন্টার, ডিজিটাল ডিসপ্লে বোর্ড আছে এখানে। সেই সঙ্গে বিভিন্ন রকম মেট্রো স্টেশনের দেওয়ালের বিভিন্ন রকমের ম্যুরাল এবং ছবিও আঁকা রয়েছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইনে পরিষেবা শুরু হয়ে গেলেই প্রচুর মানুষ জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন থেকে ওঠানামা করবেন, উপকৃত হবেন দক্ষিণ শহরতলির সন্তোষপুর, মুকুন্দপুর, পূর্বালোক, অজয়নগরের মতো এলাকার মানুষেরা। সেই সঙ্গে সহজেই মুকুন্দপুরের বিভিন্ন হাসপাতাল, কিশোর ভারতী স্টেডিয়ামেও সহজে পৌঁছাতে পারবেন মানুষেরা। কবে কবি সুভাষ মানে নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে? প্রাথমিকভাবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো করিডর অর্থাৎ অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশের পরিষেবা শুরু হবে। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র এসে গিয়েছে, কিন্তু এখনও ওই লাইনে বাণিজ্যিক পরিষেবা শুরু হয়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই পরিষেবা শুরু হয়ে যাবে, তবে কবে হবে তা নির্দিষ্টভাবে এখনও পর্যন্ত জানানো হয়নি। সূত্রের খবর, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত লাইনে বাণিজ্যিক পরিষেবা শুরুর জন্য সম্পূর্ণভাবে তৈরি আছে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত রেল বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছে। রেল বোর্ড থেকে গ্রিন সিগন্যাল মিললেই ওই অংশে বাণিজ্যিকভাবে মেট্রো দৌড়াতে শুরু করবে। এমনিতে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো করিডরের দৈর্ঘ্য 32 কিলোমিটার, প্রাথমিকভাবে 5.4 কিলোমিটার অংশে পরিষেবা শুরু করা হবে। ওই অংশে মোট 5টি স্টেশন আছে, সেগুলি হলো কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া, সত্যজিৎ রায় অর্থাৎ হাইল্যান্ড পার্ক, জ্যোতিরিন্দ্র নন্দী অর্থাৎ অজয়নগর এলাকা, কবি সুকান্ত অর্থাৎ অভিষেকতা ক্রসিং এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড়। তাহলে বন্ধুরা জানতেই পারলেন আজকে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনের কথা। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দেবেন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহ দেয়। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। পরবর্তী দিনে আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।